নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দুটো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো দেখো এই যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নিয়ে থাকে এবং সিট সংখ্যা অনেকটাই কম থাকে কিন্তু অনেকেই এই ক্যাটাগরির মধ্যে পড়ো তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা তো তোমরা দেখতে পাচ্ছ এই যে নেমে পোস্টটার নাম হচ্ছে প্ল্যান্ট প্যাথোলজিস্ট তো এটা যেটা ক্যাডারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস ডিপার্টমেন্ট ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছ পে লেভেলটা তোমরা পে লেভেল সিক্সটিন কিন্তু রয়েছে এবং ভ্যাকেন্সি কিন্তু একটাই রয়েছে আনরিজার্ভ কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ যে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি থাকবে ইন বোটানি অথবা এগ্রিকালচার ফর্ম এ রিকগন ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন তো অনেকেই কিন্তু এই যে কোয়ালিফিকেশানটা আছে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো এছাড়া যেটা চাওয়া হয়েছে টু ইয়ার্স রিসার্চ এক্সপিরিয়েন্স ইন প্যাথোলজিক্যাল প্রবলেম অফ মেডিকেল প্ল্যান্টস অ্যান্ড কালচার ঠিক আছে এবং বয়সটা চাওয়া হয়েছে ছত্রিশ বছরের থেকে বেশি হলে কিন্তু হবে না এটা কিন্তু চাওয়া হয়েছে এবং ফিস দুশো দশ টাকা কিন্তু এখানে ফিসটা চাওয়া হয়েছে আর এখানে ফর্ম ফিল আপের যেটা শুরু হবে সেটা হচ্ছে দোসরা ডিসেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে এবং তেইশে ডিসেম্বর পর্যন্ত চলবে ঠিক আছে তো তো এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো আরও একটা ফর্ম বেরিয়েছে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো আচ্ছা এইটা যেটা বেরিয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এটার পোস্ট নেম হচ্ছে কিপার স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম ঠিক আছে তো এবং এর যে ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পে লেভেলটা রয়েছে চোদ্দো এবং এখানে ভ্যাকেন্সি কিন্তু একটাই রয়েছে তো যে কোয়ালিফিকেশানটা যেটা চা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যেটা মিউজিওলজিতে অথবা যে আর্কিওলজিক্যাল আর্কিওলজি অথবা অ্যান্সিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার অর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অথবা অ্যানি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ উইথ স্পেশালাইজেশান ইন অ্যানি ব্রাঞ্চ অফ আর্কিওলজি অর্থাৎ আর্কিওলজি নিয়ে হলেই কিন্তু এটা পোস্ট গ্রাজুয়েট হলে তোমরা করতে পারবে যেগুলো বলা হয়েছে এবং অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রেপুটেডেড মিউজিয়াম অর এ কম্পারেবেল যেটা হচ্ছে ঠিক আছে এছাড়া কিছু যে কোয়ালিফিকেশান চা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এজ কিন্তু চল্লিশ বছরের বেশি হলে হবে না তো একশো ষাট টাকা ফি এবং এটারও ফর্ম ফিল আপ দু তারিখ থেকে শুরু হবে তেইশ তারিখ পর্যন্ত ঠিক আছে খুবই কম সিট এবং অনেকটাই কিন্তু অনেকে সকলের জন্য নয় যাদের এই কোয়ালিফিকেশানগুলো রয়েছে তো পিএসসি এখন এই একটা দুটো সিটেরই কিন্তু ভ্যাকেন্সি বের করছে যাই হোক আমাদের তাকিয়ে থাকতে হবে নেক্সট বড়ো ভ্যাকেন্সির দিকে যখনই কোনো আপডেট আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ